ঘরে ঢুকে এক গৃহবধূকে জোর করে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ রাতে ঘরে ঢুকে গৃহবধূকে জোর করে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার গুমা সুভাষনগর এলাকায় পরদিন থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে জানা গেছে অভিযুক্ত যুবক গভীর রাতে গৃহবধূর ঘরে ঢোকে সে সময় ওই গৃহবধূ ঘুমাচ্ছিলেন অভিযোগ জোর করে তাকে ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত যুবক গৃহবধূ চিৎকার করলে বাড়ির অন্যদের ঘুম ভেঙে যায় সে সময় পালিয়ে যায় অভিযুক্ত ধৃত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর